আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে পাঁচ দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বৈঠক শেষে নির্মূল কমিটির নেতারা ইসিকে জানান জামায়াত অনুসারী নেতা কর্মী ও যুদ্ধ অপরাধীদের উত্তরাধিকারীরা কেউ যাতে নির্বাচনে প্রার্থী হতে না পারে জামাতের সদস্যরা যে কোনো দলেই যাক সে বিএনপিতে যাক আওয়ামী লীগে যাক জাতীয় পার্টিতে যাক আমরা এটার বিরুদ্ধে তবে জামায়াতের নিবন্ধন নিয়ে রায়ের ব্যাখ্যায় বিচারপতি শাহাবুদ্দিন চৌধুরী মানিক জানান দলটির সাথে জোটগতভাবে কেউ নির্বাচনে অংশ নিলে সে দলও নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবে বিষয়টি ইসিকে খতিয়ে দেখার আহ্বান জানান তিনি যে অ্যালায়েন্স জামাতকে বা নির্বাচনে অযোগ্য কোনো দলকে নেবে সেই নির্বাচনের সময় মুক্তিযুদ্ধ ও সংবিধান বিরোধী এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ প্রচারকারীদের শাস্তির আওতায় আনারও দাবি জানিয়েছে নির্মূল কমিটি নির্বাচনের সময় এলে আমরা দেখি যে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় বা জাতিসত্তা একটা অমানবিক একটা নির্যাতনের শিকার হয় বৈঠকে উপস্থিত কমিশন সচিব জানান এই বিষয়ে প্রয়োজনীয় কোন আইন নেই তবে যুদ্ধাপরাধীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখার কথাও জানান সচিব যুদ্ধাপরাধী দল হিসাবে জামায়াত ইসলাম তাদের কোনো অনুসারী বা তাদের কোনো দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করতে না পারে সে ব্যাপারে তারা অনুরোধ করেছেন তো মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেন বললেন যে এই ব্যাপারে প্রয়োজনীয় আইন এখন বাংলাদেশে নেই নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের অনেক দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি কারণ সবাই তো বাংলাদেশের ভোটার মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা